শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইট সালিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো জাতীয় ক্রিকেট লিগে ফিটনেস পরীক্ষায় মার্ক এগারো রাজাক তুষারদের মতো সিনিয়রদের ছাড় দেয়ার ইঙ্গিত ভুটানকে হারিয়ে বেড়েছে আত্মবিশ্বাস বিশ্বকাপ বাছায় কাতার ও ভারত ম্যাচে চমকের আসা জেমিদের যুব ফুটবলের ফাইনালে কাল লড়বে স্পোর্টিং ও নোফেল প্রথম শিরোপায় চোখ দুই দলে জাতীয় ক্রিকেট লিগে ফিটনেসের মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বিসিবি বিপ টেস্টে তুলতে হবে এগারো নম্বর তরুণ ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে কোনো রকমের ছাড় নয় সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচক হাবিবুল বাসার সুমন তবে রাজ্জাক তুষারদের মতো সিনিয়রদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল হতে পারে সেই সম্ভাবনার কথাও বলেছেন বাসার চার ভেনুতে এবারের লিগ শুরু দশ অক্টোবর ফিল্ডিং মিস ক্যাচ মিস রান আউট মিস বাংলাদেশের ম্যাচে একটা নিয়মিত ঘটনা ট্রাইনেশনেও দেখা গেছে এসব দুর্বলতা সমস্যার মূলে আছে ক্রিকেটারদের ফিটনেস ঘাটতি টাইগারদের এমন অবস্থা দেখে চটেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো ঘরোয়াতে ক্রিকেটারদের ফিটনেসের বিষয়ে গুরুত্ব বাড়াতে বলেছেন নির্বাচকদের সেই মতোই এগোচ্ছেন নির্বাচকেরা জাতীয় ক্রিকেট লিগে খেলতে হলে ক্রিকেটারদের বিপ টেস্টে তুলতে হবে এগারো নম্বর তুষার রাজ্জাকের মতো কিছু সিনিয়র পড়েছেন বিপদে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বিপ টেস্টে এগারো তোলা ওদের জন্য প্রায় অসম্ভব ক্রিকেট বোর্ড পুরো বিষয়টা ছেড়ে দিচ্ছে নির্বাচকদের উপর জাতীয় দলের খেলোয়াড়রা যাতে যারা থাকে এবং সাবজেক্ট টু দেয়ার ইয়ে তারা থাকে ফর পার্টিসিপেশন ন্যাশনাল এটা একটা বিষয় যেটা গুরুত্ব সহকারে এবার দেখা হবে বলে আমরা আশা করি ক্রাইটেরিয়া অনুযায়ী কেউ কনসিডারেশনে আসে সেটা সিলেকশন কমিটিকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই বিষয়টাকে কনসিডার করবেন তবে আমাদের প্রায়োরিটিটা ফিটনেসের উপর ফিটনেস ইস্যুতে শক্ত অবস্থানে নির্বাচক প্যানেল কিন্তু কিছু ক্ষেত্রে সিনিয়র পারফর্মারদের ছাড় দিতেও পারেন তারা তবে পুরো বিষয়টি নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর একটা তো মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা বেঁধে দিয়েছি তারপর হয়তো বয়স বলেন পারফরমেন্স বলেন সব কিছু হয়তো একটা বিবেচনা করব বাট সেটা হয়তো সম্পূর্ণ আমাদের বিবেচনার মধ্যে থাকবে কোনো বেঞ্চমার্ক থাকবে না যে যারা একটু বয়স্ক তাদের নয় ছেড়ে দিব কিংবা সেটা আমরা সব কিছু মিলে বিবেচনা করব ঘরওয়ালিকে উইকেট নিয়ে প্রশ্ন ওঠে সব সময় এবারে তাই আগে ভাগে নিজেদের চাওয়া মাঠ পর্যায়ে জানিয়ে দিয়েছেন নির্বাচক প্যানেল আমি এটা মনে করি শুধু ফাস্ট বোলিং ট্র্যাক না স্পিনারদের জন্য কিছু জন্য কিছু থাকা উচিত যেটা আসলে স্পিনারদের হেল্প করবে আমরা স্পিন বল খেলারও শিখব আমরা তো এখন মাঝে স্পিন বল খেলাটা ভুলে যাচ্ছি কারণ এখন উইকেটে বল খেলার স্পিন হয় না ঘরোয়া ক্রিকেটে কারণ এখন মোস্টলি ফ্ল্যাট উইকেট হয় এবং কিছুটা সেমি উইকেট হয়ে থাকে তো আমার মনে হয় এই ব্যালেন্সটা থাকাটা খুব জরুরি এবারে জাতীয় ক্রিকেট লিগ হবে চারটি ভেনুতে সাবেদির ফন ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা বিপিএল এ একজন লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করা হচ্ছে এবারে প্রতি দলে থাকবে একাধিক লেগ স্পিনার জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন এই নিয়মে উচ্ছ্বসিত লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন বলছেন এই নিয়মের কারণে উপকৃত হবে ব্যাটসম্যানরা আন্তর্জাতিক পর্যায়ে বাড়বে তাদের সামর্থ্য দেয়ালে পিঠ থেকে গেছে পারফরম্যান্সের উন্নতির জন্য তাগিদ ঢেলে সাজানোর বিষয়টি উপলব্ধি করতে পেরেছে ম্যানেজমেন্টও বিসিবি সভাপতি জানিয়েছেন দ্রুত সাফল্যের আশা না করে নতুনদের নিয়ে ঝুঁকি নেওয়া হবে সবশেষ ট্রয় নেশনে যার প্রভাব দেখা গেছে ফল হিসেবে পাওয়া গেছে আমিনুল বিপ্লবের মতো স্পিনারকে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতির কাজ বিপিএলে সেরে নিতে চায় বিসিবি সেখানে পজিশন পরিস্থিতি অনুযায়ী সুযোগ দেয়া হবে প্রতি দলে একাধিক লেগ স্পিনার রাখা ও একজনকে একাদশে খেলানোর নিয়ম করছে বিসিবি আমাদের সবগুলো লেগ স্পিনার খেলুক আমাদের লেগ স্পিনে কিছু থাটতি আছে আমরা লেগ স্পিনে স্বাচ্ছন্দ্য বোধ করি না ব্যাটিংয়ে সো সব দলে অন্তত একটা লেগ স্পিনার থাকবে আমাদের যে দেশে যে কজন আছে থাকবে এরপরে বাইরের থেকে আনবো আমরা ভালো ভালো লেগ স্পিনার এটা হলো আমাদের প্ল্যান ফাস্ট বোলিং সামনে আপনার অস্ট্রেলিয়াতে খেলা ওই কন্ডিশনে সব ফাস্ট বোলার ওখানে অনেক ডেফিনেটলি ভালো করে আমাদের তো ওইরকম হয় না বোর্ডের এমন সিদ্ধান্তে খুশি জুবাইর হোসেন লিখন সুযোগ আসলে আর হারাতে চান না জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে দশ ম্যাচ এই স্পিনার যেখানে সুযোগ পান দিতে চান সেরাটা এটা আসলে খুব ভালো উদ্যোগ আমাদের জন্য আমাদের ক্রিকেটের জন্য প্লাস যারা লেগ স্পিনার আছে আমাদের ইয়াং লেগ স্পিনার আছে ওদের জন্য এবং ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটু ভালো হবে কারণ হচ্ছে লেগ স্পিনার কিন্তু আমাদের ম্যাচে খুব কম খেলানো হয় তো ম্যাচে কিন্তু লেগ স্পিনারের প্র্যাকটিসটা আমাদের ব্যাটসম্যানের কম হয় যার জন্য দেখা যায় অনেক সময় ম্যাচে লেগ স্পিনারের বলে বেশি আউট হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের স্কিলে উন্নতি আনতে ঘরোয়াতে লেগ স্পিনার খেলানো জরুরি মনে করেন লিখন মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ ধারাবাহিক সাকিব আল হাসান বারবাডোস ট্রাইডেন্স এর প্লে ব্যাটে বলে অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার প্লে অফ নিশ্চিতে সেন্ট লুসিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বারবাডোজের যদিও শুরুটা ভালো হয়নি জনসন চার্লসের সঙ্গে বাষট্টি রানের জুটি করেন সাকিব একুশ বলে দুই চারে বাইশ রান করে আউট হন সাকিব চার্লসের ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ সাতচল্লিশ রান ছয় উইকেটে একশো একচল্লিশ রান তোলে বার্বাডোস নতুন বল হাতে দারুণ শুরু করেন সাকিব প্রথম ওভারে দিয়েছেন তিন রান পরের ওভার খরুচে হলেও তৃতীয় আর চতুর্থ ওভারে রান নিয়ন্ত্রণে রাখেন বিশ রানে এক উইকেট নিয়েছেন সাকিব বড় জয়ে অবদান রাখেন হেইডেন ওয়ালস জুনিয়র ২৬ রানে তার শিকার চার উইকেট হাম্বানটোটায় এ দলের তিন দিনের ম্যাচে বাংলাদেশকে শক্ত জবাব দিচ্ছে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে বাংলাদেশের তিনশো রানের জবাবে দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ দুই উইকেটে দুশো চার রান এখনও পিছিয়ে একশো রানে ষষ্ঠ ওভারে নিশাঙ্কার উইকেট তুলে ভালো কিছু আভাস দিয়েছিলেন এবাদত হোসেন তবে সঙ্গীত করেই আর কামিন্দো মেন্ডিসের প্রতিরোধ ভাঙতে কষ্ট করতে হয়েছে দ্বিতীয় উইকেটে একশো পঁয়ষট্টি রান যোগ করেন এই দুইজন সেঞ্চুরি তুলেছেন সঙ্গীত করে দিন শেষে উনআশি রানে অপরাজিত আছেন মেন্ডিস এর আগে ছয় উইকেটে দুশো সত্তর রান দিন শুরু করেছিল বাংলাদেশ এ দল সৌম্য ফেরেন চব্বিশ রান করে মিরাজের ফিফটিতে সংগ্রহ সাড়ে তিনশো পার হয়েছে আসিতা ফার্নান্দো ও রমেশ মেন্ডিস নেন তিনটি করে উইকেট করাচিতে সিরিজের দ্বিতীয় ওডিআইতে পাকিস্তানের দেয়া তিনশো ছয় রানের টার্গেটে চাপে শ্রীলঙ্কা দ্রুত পাঁচ উইকেট পরার পর বড় জুটিতে প্রতিরোধ করেছেন জয়সুরিয়া ও সানাকা এখন পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ উইকেটে দুশো দুই রান পাকিস্তান টপ অর্ডারে সবাই রান পেয়েছেন ফিফটি তুলেছেন ফখর জামান ইমামুল হকের ব্যাটে আসে একত্রিশ রান বাবুর আজম ও হারিস সোহেলের জুটি দুশো পার করিয়েছে চল্লিশ করে রান আউটে কাঁটা পড়েন হারিস অন্য প্রান্তে সেঞ্চুরি পূরণ করে দলের সংগ্রহ বাড়িয়ে নেন বাবুর আজম শেষ দিকে ইফতেকার আহমেদের বত্রিশ রানের ক্যামিয়াতে তিনশো পার করে স্বাগতিক দল জবাবে আঠাশ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা মান বাঁচানোর চেষ্টা করছেন সিহান জয়সুরিয়া ও দাসুন সারাকা প্রতিরোধ গড়ে দুজনে তুলে নিয়েছেন ফিফটি They need to set themselves a target ভুটানের বিপক্ষে যোগ্য দল হিসেবে বড় জয় পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী স্বাগতিক দল আর সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হতে চান কোচ প্রথম প্রীতি ম্যাচে বড় হারের পর বৃষ্টি ভেজা মাঠ ও কন্ডিশনকে দায়ী করেছেন ভুটান কোচ তবে তার সঙ্গে একমত হতে পারছেন না জেমিডে তিনি বলছেন ভারী ও কাদা মাঠ ভুগিয়েছে দুদলকেই স্বাভাবিক খেলা খেলতে পারেনি কেউই কিছুটা অসুবিধা হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সবুজের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন নাবিব রবিউলরা আর যোগ্য দল হিসেবে জয় পেয়েছে বাংলাদেশ মাঠের অবস্থা ভালো ছিল না দুই দলের জন্য কাজটা কঠিন করেছে তবে এটা কোনো অজুহাত হতে পারে না আন্তর্জাতিক অঙ্গনে সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করে হারার পর মনোবলে ভাটা পড়েছিল সামনে এখন কাতার ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ ভুটানের বিপক্ষে সহজ জয়ে তাই দলের আত্মবিশ্বাস বেড়েছে আমরা ম্যাচটা জিততে পেরেছি এই জন্য আমাদের টিমের কনফিডেন্স লেভেল সবার বাড়বে আর আচ্ছা আশা করি আমাদের লাস্ট ম্যাচটাও আমরা জিতে যেন শেষ করতে পারি কাতারের সাথে আমরা ম্যাচটা যেন ভালোভাবে খেলতে পারি প্রতিপক্ষ হিসেবে কাতার ও ভারত অনেক শক্তিশালী ওদের বিপক্ষে স্কোর করার সুযোগ কম আসবে তাই ভুটান ম্যাচে বেশি গোল পাওয়ায় ফরোয়ার্ডদের আত্মবিশ্বাস বেড়েছে কালকে যেরকম আমরা যেগুলো সুযোগ পাইছি আমরা কিন্তু ম্যাক্সিমাম সুযোগগুলোই কাজে লাগাইছি তো আমাদের ওই ম্যাচে ওই টার্গেট আমরা ওই ম্যাচে হয়তো বা অনেকগুলো সুযোগ পাবো না কিন্তু যে দুই একটা সুযোগ পাবো ওইগুলো আর কি আমরা কাজে লাগানোর চেষ্টা করবো তিন অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভুটানের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বেঙ্গল টাইগাররা জাফর সালে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিপিএল অনূর্ধ্ব আঠারো টুর্নামেন্টের ফাইনালে কাল সাইফ স্পোর্টিং এর মুখোমুখি হবে নোফেল স্পোর্টিং ক্লাব কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা স্পোর্টিং এর সিনিয়র দল খেলছে প্রিমিয়ার লিগ তবে এখনো কোনো ট্রফি জেতা হয়নি তাই জুবাদের ট্রফি জিততে মরিয়া ক্লাবটি আরেকদিকে এই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়েছে নোফেল স্পোর্টিং তবে বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছে তারা দুই দলের জন্য প্রথমবার শিরোপা জয়ের সুযোগ টুর্নামেন্টে বেশি বয়সী ফুটবলার খেলানোর অভিযোগ উঠেছিল নোফেল স্পোর্টিং এর বিরুদ্ধে সময় মতো প্রমাণ দিতে না পারায় বোশুনধরা কিংসের সেই অভিযোগ আমূলে নেয়নি বাফুফে ভবিষ্যতে এই বিষয়ে কঠোর হতে চায় ফেডারেশন যেহেতু আমার শিষেই আছে সমস্ত

তার পরিবর্তে এখন দায়িত্ব সামলাবেন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট হল উগানটা ক্রেন্সের হেড কোচ হিসেবে যোগ দেবেন ম্যাকেনস্ট্রি গেল বছরের নভেম্বরে সাইফের দায়িত্ব নিয়েছিলেন এই আইরিশ কোচ তার অধীনে সাতাশ ম্যাচের পনেরোটি জিতেছে সাইফ স্পোর্টিং গেল মৌসুমে নিজেদের রেকর্ড সাতচল্লিশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে ক্লাবটি পরবর্তীতে তার সঙ্গে এক বছরের চুক্তি বাড়েছিল ম্যানেজমেন্ট কাল থেকে শুরু হচ্ছে কুল বিএসজিএ মিডিয়া ফুটবল দেশের শীর্ষস্থানীয় চব্বিশটি গণমাধ্যমকে নিয়ে হচ্ছে এবারে আসর খেলা হবে আটটি গ্রুপে গ্রুপের সেরা দল উঠবে কোয়ার্টার ফাইনালে পাঁচ দিনব্যাপী আসরের ফাইনাল পাঁচ অক্টোবর সব ম্যাচ হবে বাফুফের সংলগ্ন আর্টিফিশিয়াল টার্পে সংবাদ সম্মেলনে আসরের বিভিন্ন দিক তুলে ধরা হয় উপস্থিত ছিলেন বিএসজিএ সভাপতি মোহাতের হোসেন মাসুম সাধারণ সম্পাদক রায়হান আল মুখনি স্পন্সর স্কোয়ার ফ্রিজের হেড অফ মার্কেটিং জেসমিন জামান সহ অন্যান্যরা উদ্বোধনী ম্যাচে সকাল সাড়ে নটায় দীপ্ত টিভির মুখোমুখি হবে বাংলা ভিশন চোট সমস্যা ফর্মহীনতায় বাজে সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড সমালোচনার মুখে পড়েছেন সুলশিয়ান তবে ঘুরে দাঁড়াতে চান ম্যানিউ বস বিগ ম্যাচে আর্সেনালকে হারিয়ে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য রেড ডেভিলসের অন্যদিকে ফর্মে থাকা আর্সেন আলো জিততে মরিয়া আশাবাদী উনাই এমেরি ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় লিগের ছয় ম্যাচ শেষে পয়েন্ট এক অঙ্ক বেরোয়নি টেবিলের এগারো নম্বরে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের আর্সেনালের বিপক্ষে জয় না পেলে উনিশশো সালের পর সবচেয়ে বাজেভাবে লিগ শুরুর কালিমা লাগবে চারিদিকে শুরু হয়েছে সমালোচনা ফুটবলারদের চেয়ে যা বেশি শুনতে হচ্ছে কোচ সুলশিয়ারকে নিন্দুকের কথায় কান্না দিয়ে মাঠে মনোযোগ ধরে রাখতে চান এই কোচ বিগ ম্যাচের আগে ম্যানেজমেন্টের চিন্তা ইনজুরি মূল একাদশের নয় জন রয়েছেন চোট সমস্যায় রক্ষণে জোন্স বেইলি তিমথি ছিটকে গেছেন ফরওয়ার্ড এই সংখ্যা রয়েছে র্যাশফোর্ড মার্শিয়াল পকবাকে নিয়ে সব শেষ ওয়েস্টহ্যাম্প ধাক্কা মনোবলে চিত ধরিয়েছে সাম্প্রতিক ফর্ম আর ইঞ্জুরি সমস্যা ব্যাকফোর্ডে রাখলেও অতীত লড়াই আত্মবিশ্বাস দিচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডের শেষ বারো ম্যাচে জয় পায়নি গানাররা সাংবাদিকরা তো লিখবেই সমালোচকেরা কথা বলবেই আমি এসবে কান দিচ্ছি না যতক্ষণ ডাগ আউটে আছি ভালো করার চেষ্টা করব দলে অনেক ইঞ্জুরি সমস্যা আছে কোনো ফুটবলারদের জন্য দল থেমে থাকবে না রেড ডেভিলের মতো বাজি অবস্থা নয় আর্সেনালের সব শেষ পাঁচ ম্যাচে তিন জয় দুই ড্র রক্ষণ কিছুটা নরবরে হলেও ছন্দেই রয়েছে এমিরিট দল কোচের কপালে চিন্তার ভাঁজ ইনফর্ম লাখাস যেতে ইঞ্জুরিতে তবে অবামেং দারুণ ফর্ম আসা দিচ্ছে প্রিমিয়ার লিগে শেষ ১৩ ম্যাচে তেরো গোল করেছেন এই স্ট্রাইকার আমি পরিসংখ্যান অতীত নিয়ে ভাবি না আমার কাজ ম্যাচ জয় করা দলকে সাফল্য এনে দেয়া আশা করছি এই ম্যাচে আমরা জয় পাব প্রিমিয়ার লিগে দুই দলের একশো আশি বারের মুখোমুখিতে ম্যানিউয়ে জয় পঁচাত্তর বার আর্সেনাল জিতেছে একষট্টি বার ড্র হয়েছে বাকি ৪৪ ম্যাচ লন্ডনের সবশেষ লড়াইয়ে দুই শূন্য গোলে জিতেছে এমিরির দল মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্যারিসের দুষ্কৃতি ভুলে আবারও চ্যাম্পিয়ন্স লিগে নামছে রিয়াল মাদ্রিদ এবার ঘরের মাঠে ক্লাব ব্রাগার চ্যালেঞ্জ রিয়ালের বার্নাবুতে ম্যাচ শুরু কাল রাত দশটা পঞ্চান্ন মিনিটে চোট সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি মিলছে ছন্দে ফিরতে শুরু করেছে লস ব্লাঙ্কোস তাতে কিছুটা চিন্তা মুক্ত কোচ জিদান উপভোগ করে চাপ লক্ষ্যে পৌঁছতে চান এডেন প্যারিসের লজ্জা ভুলতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ গেল তিন ম্যাচে দুই জয় এক ড্র ওদের জালে গোল দিতে পারেনি প্রতিপক্ষ সেভিয়া আথলেটিকো ম্যাচে প্রাণ ফিরেছে লস ব্লাঙ্কোস রক্ষণে শিগগিরই মূল স্কোয়াড হাতে পাবেন জিদান চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় স্কো মার্সেলো ব্রাগা ম্যাচের আগে কোচের স্বস্তি সাসপেনশন শেষে ফিরছেন রামচ ও নাচো মাদ্রিদ ডারবিটে ফিরেছেন মড্রিদ বেড়েছে মাঝ মাঠের শক্তি সব মিলে বেশ নির্ভর হয়ে বার্নাবুতে নামবে গ্যালাকটিকোস। চ্যাম্পিয়ন্স লিগে বাজি শুরু হয়েছে এটা জানিস সামনের ম্যাচে আমাদের ভালো কিছু করতে হবে যাতে সমর্থকেরা স্বস্তিতে থাকতে পারে প্রতিপক্ষ যেই হোক না কেন আমরা সবসময় জিততে চাই

সবসময় সমালোচনা থাকবে এটা স্বাভাবিক বিষয় কঠোর পরিশ্রম আর থাকলে সফলতা আসবেই। সময়টা খুব যাচ্ছে না ঠিক বলবো আমরা শীর্ষে আছি গ্রুপ পর্ব পার করতে পারেনি ক্লাব ব্রাগা ঘরের মাঠে গালাতাসারের সঙ্গে একে গোলে ড্রতে মিশন শুরু করেছে বেলজিয়ান ক্লাবটি ঘরোয়া লিগে সবশেষ আট ম্যাচে অপরাজিত ব্রাগা বার্নাবু থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায় সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ এদিকে বার্সেলোনার শিবিরের স্বস্তি অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি ইন্টারমিলান হয়েছে ফিট হয়ে উঠেছেন ওসমান ডেম্বেলেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মিলানের বিপক্ষে মেসি ও স্কোয়াডে থাকার সম্ভাবনা উজ্জ্বল তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ভাগ ফিট হলেই কেবল মেসিকে মাঠে নামাবেন ভালভার্টে গেল মঙ্গলবার ভিয়ারিয়াল ম্যাচে উরুট চোটে পড়েন মেসি তাকে ছাড়াই গেতাফের বিপক্ষে সহজেই জিতেছে বার্সেলোনা চোটে ভুগছেন আনসু ফাতি মেসিয়ার মিলানের বিপক্ষে সুয়ারেজ গ্রিসম্যান আর পেরেজের উপর ভরসা রাখতে হবে কাতালানদের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স নারীদের একশো মিটারে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার ফ্রেজার রৌপ্য জিতেছেন ব্রিটিশ দিনা আসার স্মিথ ছত্রিশ বছর পর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স স্প্রিন্টে পদক জিতলেন ব্রিটিশ কোন নারী তেইশ বছর বয়সী দিনার একশো মিটারে এটি প্রথম পদক স্বর্ণজয়ী শেলির সাথে তার ব্যবধান দশমিক এক দুই সেকেন্ডের দশ দশমিক সাত এক সেকেন্ড সময় নিয়ে অষ্টমবার স্বর্ণ জিতলেন এখনো ইউএস ওপেন জয়ের রেশ কাটেনি আনন্দের সেই উপলক্ষ্যকে সঙ্গী করে আবারও কোর্টে নেমে গেলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু জয় দিয়ে চায়না ওপেন শুরু করলেন কানাডিয়ান তারকা ইউএস ওপেন জয়ের পর প্রথমবার কোন টুর্নামেন্টে নামলেন আন্দ্রেস্কু আলিয়াস আলেকসান্দ্রা সাসনোভিচকে প্রথম সেটে উড়িয়ে দেন তিনি পরের সেটে বেলারুসকোনার কাছে হার মানেন প্রায় দুই ঘন্টার লড়াই শেষে দুই এক সেটে জয় তুলে নিয়েছেন ১৯ বছর বয়সী আন্দ্রেস্কো এদিকে জাপান ওপেনে দারুণ শুরু করেছেন মারিন চিলিচ সোয়া এক ঘন্টার লড়াইয়ে জাপানের ইউটি সুগিতাকে সরাসরি সেটে হারিয়েছেন চিলিচ টেনিস ছেড়ে কুস্তি অবাক হচ্ছেন কি সত্যি পেশা পরিবর্তন করেননি সার্বিয়ান তারকা শুধুমাত্র শখের বসেই কুস্তির ময়দানে নেমে দেখলেন সুম কুস্তিগিরদের সঙ্গে লড়াই কেমন উপভোগ করলেন তিনি মজার সেই মুহূর্ত দেখিয়ে শেষ করব আজকের যত খেলা